রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ প্রয়াত স্বর্ণানন্দ মহারাজের দেহ নিয়ে যাওয়া হল বেলুড় মঠে। সেখানে সাংস্কৃতিক ভবনে তার দেহ সাইতো রাখা হয়। ভক্ত এবং অনুরাগীদের উদ্দেশ্যে বুধবার রাত 8টা পর্যন্ত সেখানেই রাখা থাকবে দেহ। মহারাজের মৃত্যু সংবাদ মিলতেই ভোর থেকেই বেলুড় মঠের সামনে শ্রদ্ধা জানানোর জন্য অগণিত ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। তো শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, সারদা দেবী আছেন, কিন্তু চোখের সামনে তো জীবন্ত আদর্শ দেখলে আমরা সবাই অনুপ্রাণিত হই। তাই ইনি দীর্ঘ 95 বছর, প্রায় 70-75 বছর তিনি সন্ন্যাস জীবন যাপন করেছেন। 22 বছর বয়সে যোগদান করেছেন। অত্যন্ত নিরহংকারী মানুষ ছিলেন, চিন্তাশীল মানুষ, বহু পড়াশোনা করা মানুষ, অথচ বাইরে কোনো প্রকাশ নেই এবং সবসময় আধ্যাত্মিকভাবে নিমগ্ন। তেমনি অত্যন্ত রসিক মানুষ ছিলেন, খুব মানে সূক্ষ্ম হিউমার তিনি করতে পারতেন, আর ভালোবাসায় একদম ভর্তি, পূর্ণ একেবারে। যারা এই প্রত্যক্ষ সংস্পর্শে এসেছেন তারা ওই ভালোবাসা অনুভব করেছে। ব্যক্তি তো আমাদের রীতি কিছুই নেই, আমরা তো নিজেদের শেষকৃত্য নিজেরাই করে ফেলি, জানেন বোধ হয়। যখন সন্ন্যাস হয় তখনই আমরা শ্রাদ্ধ করেছি। শেষকৃত্য হচ্ছে যা হয়, সময়ত সাধুরা তারা মহারাজের দেহটাকে নিয়ে যাবেন এবং বেদধ্বনি, বেদপাঠ করতে করতে, বেদধ্বনি করতে করতে শ্রীরামকৃষ্ণের মন্দির, তারপরে স্বামীজির ঘর, রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজির মন্দির, মায়ের মন্দির, ওই ঘাটে আসা হবে। তারপরে ওই ঘাটে যে গঙ্গাকে স্নান করানো হবে, সেখানে ওই শরীরকে আরতি করা হবে। কারণ আমরা মনে করি যে শরীরে ভগবান লাভ হয়েছে সেই শরীরটাও পবিত্র, শ্রীরামকৃষ্ণ বলেছেন, সে আরতি করা হবে। তারপরে এইখানে এই অগ্নিকৃত হবে, দাহ করা হবে।